শুভ শারদিয়া বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গল বড্ড অদ্ভুত জায়গা এখানে আমরা বাইরের জিনিসকে বড্ড জলদি আপন করে নিই শুধু আপন করি না ওটাকে একটা নতুন রূপও দিই দুর্গাপুজো দিয়েই শুরু করি দুর্গা ঠিক বাংলার দেবী তো নন রামচন্দ্রের কানেকশান যদি আনতে হয় তাহলে উত্তরপ্রদেশ বা হিমাচল থেকেই আনতে হবে মহিষাসুর তো মাইশোরের লোক আর বেঙ্গলের কোনো জায়গা থেকেই সিংহ পাওয়ার কোনো চান্স নেই তাও দেখুন আমরা কি সুন্দর বাংলা ফাই করে নিয়েছি ব্যাপারটাকে খাওয়া দাওয়ার মধ্যেও একটা ব্যাপার আছে যেমন পূজার মধ্যে রাস্তায় যে খাবার বেশি খাওয়া হয় তার যদি একটা লিস্ট করি তাহলে ফুচকা বিরিয়ানি আর এগরোল বোধ হয় টপ ফাইভেই থাকবে কিন্তু এগুলোর কোনোটাই ঠিক বাংলার ডিশ না বিরিয়ানির গল্প তো আমরা সবাই শুনেছি লক্ষ্ণৌর নবাব ওয়াজেদ আলী শাহ ব্রিটিশদের থেকে একরকম পালিয়ে এসে মেটিয়া ব্রুজে এসে আশ্রয় নেন এখানে তিনি বিরিয়ানি শুরু করেন আর মাংস কেনার টাকা না থাকায় স্রেফ ডিম আর আলু দিয়েই শুরু হয় আমাদের কলকাতার প্রথম বিরিয়ানির যাত্রা আমাদের ফেভারিট ফুচকাও কিন্তু বাইরের থেকে আসা চাট হল ফুচকার পূর্বপুরুষ যার জন্ম নর্থ ইন্ডিয়াতেই গুগল বলছে যে দ্রৌপদী নাকি এই চাট খাইয়েই শাশুড়ির কুন্তিকে ইমপ্রেস করেছিলেন যে ডিশকে আমরা পানিপুরি বলি তো ওখান থেকেই আমরা সুন্দর ফুচকা বানিয়ে নিয়েছি আর কি সুন্দর কাস্টমাইজড করে নিয়েছি এগরোল এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে জিনিসটা ঠিক মতো পাওয়াও যায় না কিন্তু এর পূর্বসূরি যে স্প্রিং রোল তার জন্ম কিন্তু চায় না সেখান থেকে আমরা ওটাকে বাংলাফাই করে বেশ নিজের করে নিয়েছি অন্যের কালচারের ভালো জিনিসটুকু নিজের কালচারে মিশিয়ে নেওয়াটা কোনো দিনই খারাপ বলে আমার মনে হয় না কিন্তু আমরা যেন আমাদের কালচারের নিজস্বতাটা ভুলে না যাই ভালো থাকবেন সবাই শুনতে থাকুন পূজা ডায়েরিস